তাহলে কি এবার দলবদল গত চলেছেন আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, যেখানে তো এমনটাই জল্পনা তুঙ্গে বাংলা রাজনৈতিক মহলে। আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন। বিজেপিতে তার সাংসদ পদে ইস্তফা দিয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন বড় কোনো দায়িত্বের আশায়, এমনটাই কিন্তু দাবি করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বাবুলকে লবি বলে কটাক্ষ করতে ছাড়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, যেখানে কিন্তু বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে এসে কোনো দায়িত্ব পেলেন না। বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে কোনো গুরুত্ব পাচ্ছেন না বলে ধারণা রাজনৈতিক মহলের, যেখানে কিন্তু এবার তিনি আবারও তার পুরনো দল বিজেপিতে ফিরতে পারেন এমনটাই কিন্তু সূত্রের খবর। এবার বাবুল সুপ্রিয় কি দলবদল করবেন, কি বলছেন বাবুল বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিও শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদের কাছে কোনো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। যাবতীয় জল্পনা অবসর করে বাবুল সুপ্রিয় জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূলেই থাকছেন, দলবদল করবেন না, তৃণমূলে এসেছেন সাধারণ মানুষের হয়ে কাজ করানোর জন্য।